ডক্টর ইউনুসের মুখ থেকে যে কথাগুলো বের হয়ে আসে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনি কিন্তু কূটনৈতিক চালাকি বা কূটনৈতিক কি বলে ভাষায় মিথ্যাকে সত্য করে তোলার ওই ধরনের কোনো প্রবণতা যে ছিল না তার কথার মধ্যে যে আবেগ ছিল এবং যে ধরনের সততা ছিল সেটা যে উপস্থিত সারা অডিয়েন্সকে মুগ্ধ করেছে ডক্টর ইউনুসের জাতিসংঘের ভাষণটা এটা অসাধারণ একটা বাস্তবতা জাতিসংঘের ইতিহাসে কেননা উনি এমন একটা প্রক্রিয়াতে ক্ষমতা গ্রহণ করেছেন উনি কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নন তবে একটা অন্তর্বর্তীকালীন এখন সরকারের দায়িত্বে এবং তার উপরে এমন কঠিন একটা দায়িত্ব ন্যস্ত করা হয়েছে যে বলা যায় আমরা সবাই জানি যে পনেরো বছরের মতো একটা দীর্ঘ অভিজ্ঞতা যেখানে চূড়ান্তভাবে শেষ পর্যন্ত একটা একনায়কতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুখে সমস্ত ইনস্টিটিউশনসগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে এটা সবই আমরা জানি তবে প্রফেসর ইউনুকের ইউনুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যের দিকগুলো হচ্ছে এই যে তিনি প্রায় সারাটা স্পিচেই কিন্তু বক্তৃতায় এই অসাধারণ অভিজ্ঞতা বর্ণনা করলেন এবং সেখানে তার অভিব্যক্তিগুলো একান্তই নিজস্ব ছিল সে তিনি কিন্তু গতানুগতিকভাবে যেভাবে একজন সরকার প্রধান এ ধরনের অ্যানুয়াল অধিবেশনে প্রোগ্রেস রিপোর্ট দেয় যে বা কী কী অ্যাচিভমেন্ট হয়েছে কি রোল প্লে করবে বিশ্ব রাজনীতিতে দেশটি এবং সরকারের অব অবস্থান কী বিভিন্ন ইস্যুতে এইগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল যে তিনি সারা জাতিগোষ্ঠীগুলোকে এক একেবারে সাদা মাটা ভাষায় এবং অত্যন্ত প্রাঞ্জলভাবে কিভাবে দীর্ঘ সময় বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়েছে এবং তারপর যে ছাত্রদের যে অসাধারণ রোল এবং সারা জাতি সেখানে যে যোগ দিয়েছে এবং সেখানে যে কি নির্দয়ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে আগেকার সরকার এ এটা তিনি তুলে ধরার ক্ষেত্রে একটা বাস্তবতা বের হয়ে এসছে যে আমাদের পার্শ্ববর্তী যে বৃহৎ দেশটি যাকে আমরা সবসময় দেখি বলে যে কি হবে তারা আমাদের মতো দেশকে তারা সে সহযোগিতা করে অর্থনৈতিক উন্নয়নে তার যে স্বরূপটা ভিন্ন রকমের ছিল এটা কিন্তু সরাসরি না বললেও ইঙ্গিতে সেটা সুস্পষ্টভাবে বোঝা গিয়েছে এবং এ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বড় বড় দেশগুলো স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র সহ চীন সেসব দেশের চিন্তাধারায় এটা একটা গভীর রেখাপাত করবে বলা বাহুল্য ডক্টর ইউনুসের মুখ থেকে যে কথাগুলো বের হয়ে আসে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনি কিন্তু কূটনৈতিক চালাকি বা কূটনৈতিক কি বলে ভাষায় মিথ্যাকে সত্য করে তোলার ওই ধরনের কোনো প্রবণতা যে ছিল না তার কথার মধ্যে যে আবেগ ছিল এবং যে ধরনের সততা ছিল সেটা যে উপস্থিত সারা অডিয়েন্সকে মুগ্ধ করেছে এবং বোঝা যাচ্ছিল যে যতক্ষণ তিনি কথা বলেছেন মন্ত্রমুগ্ধের মতো ওই বিশাল ঘরে বসে তারা সবাই শুনছিল এখন কথা হচ্ছে যে এটার ইম্প্যাক্ট কি হবে আমরা সাধারণত ধরেই নেই যে জাতিসংঘের এই জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে একটা টকিং শপ বলা হয় এবং এখানে সবাই যার যার কথা বলে যায় কিন্তু এর বিশেষত্ব খুব বেশি থাকে না তবে তারপরেও এটা সত্যি যে জাতিসংঘের এই জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু ওয়ার্ল্ড ওপিনিয়ন বা বিশ্ব বিবেক বের হয়ে আসে এবং মূল্যবোধের ক্ষেত্রে বিশ্ব এই সময়টায় কোন অবস্থানে রয়েছে কী ধরনের মূল্যবোধ প্রাধান্য পাচ্ছে কী ধরনের হুমকিগুলো বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে এই এই বাস্তবতাগুলো কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতেই বের হয়ে আসে